যে বকখালী নর্মাল স্বাভাবিক এবং এখানে সমুদ্র স্নান যথেষ্ট নিরাপদ। এখন প্রথম কাজ হচ্ছে হোটেল নেওয়া। বকখালী বেড়াতে এসে হোটেল খুঁজে চলেছেন কেউ 300 টাকার, কেউ বা 1000 কিংবা 1500 টাকার। কারোর ইচ্ছা সমুদ্র পাড়ে স্নান করেই কাছাকাছি হোটেল চাই, কারোর আবার বাজারে কাছে চাই, আবার কেউ এখনও আসেনি, হয়তো ভাবছেন যে হোটেলের সঙ্গে আগে যোগাযোগ করি। আর এসব প্রশ্নের উত্তর খুঁজতে বকখালী সমুদ্র সৈকত থেকে বাজার এরিয়া অনেক হোটেল আমি সরাসরি ঘুরে রুম দেখিয়েছি, সমস্ত ডিটেলস থাকবে, তো আপনারা সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বাজার এবং রোডের পাশে জয়গুরু আবাসনে ঢুকছি আমরা। এখানে কি ব্যবস্থা করা আছে এদিকে অনেকটা এরিয়া দেখছি। এই জয়গুরু আবাসন সম্পর্কে একটু আপনি বলবেন। আমাদের ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি, আমাদের ফ্যামিলি ছাড়া আদার্স কিছু রাখা হয় না। আচ্ছা, না না ঠিকই, আপনি ফ্যামিলি রাখবেন। তো এখন রুম রেট কেমন আছে, এসি নন এসি এটা একটু বলে। নন এসিগুলো নেওয়া হচ্ছে দোতলায়তে নেওয়া হচ্ছে 420 টাকা। 420 দোতলায়? দোতলায়। আচ্ছা, তিনতলা এসি রুম সব। হুম, তিনতলা এসিগুলো 990 টাকা নেওয়া হয়। 990 টাকা এসি রুম? এসি রুম ওইগুলোকে আবার নন এসি হিসাবে 700 টাকা দিয়ে দেওয়া হয়। মানে এসি রুমগুলো নন এসি নিলে তখন 700 টাকা, আর দোতলায় যেগুলো সেগুলো 400 বললেন? 420 টাকা। ও, সে দোতলার একটা রুম আপনি দেখাতে পারবেন? তো এই হচ্ছে রুম, মানে দুজন তো ভালোভাবেই থাকতে পারবে, এমনকি চাইলে তিনজনও থাকতে পারে, তাই না? দু থেকে তিনজন এখানে থাকতে পারবে। হ্যাঁ, স্বামী স্ত্রীর বাচ্চা থাকতে পারবে। তো এদিকে বাথরুম আছে, দেখালাম না, এদিকে ব্যালকনি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এবং দেখুন এখানে একটি সুন্দর ব্যালকনি রয়েছে, সামনে রোডটি দেখা যাচ্ছে, আর এইদিকে সি বিচ, খুব একটা দূরে না এখান থেকে, খুব কম রেটে একটি সুন্দর ভালো আর কি আবাসন এটি। রুম টুম স্যানিটাইজ করছেন? হ্যাঁ, স্যানিটাইজ করা থাকছে, পরিষ্কার পরিচ্ছন্নই আছে, তো ফ্লোরগুলো তো ভালোই আছে দেখছি। তাহলে খুব ভালো, বড় এবং একদম বিচেরও কাছে এবং বাজারও কাছে জয়গুরু আবাসন যেটি রয়েছে, ভালো জায়গা। এটি সম্পর্কে একটি কথা না বলেই আপনাদের হবে না, সেটি হচ্ছে এটি পুরোপুরি ফ্যামিলিদের জন্য ভাড়া দেওয়া হয়, আদারওয়াইজ কিন্তু এখানে ভাড়া দেওয়া হয় না। বাজার এবং রোডের সাইডে এটি আর একটি লজ, বলাকা লজ। কত রেঞ্জ যাচ্ছে আপনার? 1060 টাকা। 1060 রিল্যাক্স রুম, এসি চালালে 1456 টাকা। সব ঘরেই এসি আছে, এসি বন্ধ করে দেবো। মিনিমাম রেট কি 1000 টাকা? 1060 টাকা, ওটাই মিনিমাম রেট। আমার যা রুম ওই সমস্ত রুম এখানে পাবে না, পাবো না, কোনো লজেই নেই। তা রুমটা একটু দেখান দেখি, আগে দেখে নিই কীরকম। হ্যাঁ, না না ইয়া রুম হবে। সে তো আছে, কিন্তু 1060 টাকা বেশি হয়ে যাচ্ছে না একটু? দেখি বাথরুম দেখি, এটা ব্যালকনি, ও তো ঠিক আছে। বাথরুমটা কোন দিকে? বাথরুমটা সাইড। এরকম না, এটা কাঠের মতো করা, কিন্তু আসলে এটা টাইস। বাথরুমটা ছোট, সামনে বিচ রোড থেকে বাঁ দিকে আমরা চলে গেলাম, এখানে বেশ কয়েকটি লজ রয়েছে। নিউ সাগরিকা ট্যুরিস্ট লজ, দিস ওয়ে নিউ সাগরিকা ট্যুরিস্ট লজ। আসছি দাদা, নিউ সাগরিকা লজ আপনার। তো এই মুহূর্তে কত থেকে শুরু হচ্ছে নন এসি যে রুমগুলো আছে শুরু, মানে? হ্যাঁ, কম দামে সব, সব থেকে কম দামে এসিটা হচ্ছে আপনার মিনিমাম হচ্ছে 900 টাকা থেকে শুরু।
এসি 900 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে আর নন এসিটা নন এসি আপনাদের 300 থেকে শুরু 300 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে 300 400 500 600 মানে বিভিন্ন মানের রুমের রেটটা আলাদা আচ্ছা এখান থেকে 20 টাও খুব বেশি দূরে না আমি দেখেছি সোজা রোডে চলে যাওয়া যায় আর বাজারটাও কাছে আচ্ছা খাবার দাবারে কি ব্যবস্থা আছে আমাদের খাবার বলতে একটা রেস্টুরেন্ট ধরা আছে ওখানে খাবার আমরা সাপ্লাই ওখান থেকে আপনারা সাপ্লাই করেন ফ্যামিলি বা অন্য যে কোনো কাপল টাপল সব আসতে পারে তাই তো হ্যাঁ কাপল আসতে আমাদের যদি আইডি প্রুফ দুটো থাকে সেটা সুপ্রিম কোর্ট থেকে তো নির্দেশিকা দেওয়া আছে হ্যাঁ নির্দেশিকা দেওয়া আছে হ্যাঁ এবং দুটো আইডি প্রুফ থাকবে অবশ্যই আচ্ছা আর এ থাকবে একেবারে আমাদের নাম খারাপ ব্লক ছাড়া অন্য আদার্স অন্য জায়গা থেকে এলে আমাদের নিউ সাগরিকা টুরিস্ট লজের দেখুন এদিকে কিন্তু অনেকটা মানে ন্যাচারাল জায়গা রয়েছে এবং এটিও তিনতলা বেশ বড় এরিয়া নিয়ে যদি বকখালি আসেন তাহলে এই নিউ সাগরিকা টুরিস্ট লজে থাকার চেষ্টা করবেন কারণ এখানেই একমাত্র আমি দেখলাম মাত্র 300 টাকা থেকে রুম ভাড়া শুরু হয়ে যাচ্ছে একদম সোজা বিশ সামনে আরও কিছু হোটেল দেখা যাচ্ছে হোটেল আমন্ত্রণ বিচটা এই সামনে রোড তারপরে সোজা রোড দিয়ে গেলে বিচ আসলে অনেকে এই দিকটা মোড়েই ঢুকতে চান না এদিকে হোটেল ভাড়া কিন্তু অনেক কম হয় কথা বলে দেখি এই মুহূর্তে রুম রেট আমাদের 400 থেকে স্টার্টিং রয়েছে নন এসি তাহলে কত থেকে শুরু হচ্ছে বললেন নন এসি আপনি 300 থেকে পেয়ে যাবেন 300 টাকায় পেয়ে যাবেন আর এসি এসি রুম কোয়ালিটি অনুযায়ী রুমের কোয়ালিটি না সে তো হবে আর এসি রুম কত বললেন এসি রুম আপনি 700 থেকে পাবেন 700 থেকে পাওয়া যাবে যাক এটা ভালো খবর না আমি সেটাই আস্তে আস্তে বলছিলাম যে এটা আসলে রাস্তার উল্টো দিকে মনে হচ্ছে যার জন্য অনেকেই খবরটা জানে না কিন্তু বিচটা কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয় এমনকি বাজারটাও কিন্তু খুব বেশি দূরে নয় আর তারপরে এত চিপ রেটে 300 টাকা বা 400 টাকার নন এসি একটা রুম অন্তত যদি দেখিয়ে দেন তো সিজনে এটা 400 টাকা এই এই রুমটার ভাড়া পড়ে আর এখন যদি আপনারা আসেন তাহলে এই রুমটি কিন্তু আপনারা 300 টাকায় মানে নিতে পারেন দেখুন ফ্যান রয়েছে সুন্দর এখানে তো তিনজন ঘুমোতে পারবে তাই না তিনজন অনায়াসে ঘুমোতে পারবে আর এদিকে জানলার সাইডটাও মোটামুটি ভালো আছে তো সব ব্যবস্থাই আছে এখানে পায়খানা বাথরুমেরও সব ব্যবস্থা রয়েছে দেখুন সব ব্যবস্থাই আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে মানে আপনার এখানেই খাওয়া দাওয়া পাবেন আচ্ছা আচ্ছা রুম সার্ভিসের ব্যবস্থা রয়েছে তো এই লজটি দেখালাম আমন্ত্রণ এটিও কিন্তু 300 টাকা থেকে রুম শুরু হয়ে যাচ্ছে তো আপনারা অনেকে ইগনোর করেন হোটেল নেস্ট সামনেটা বেশ ফাঁকা আছে মানে নিউ বিল্ড একটি হোটেল বা লজ বলতে পারেন চলুন গিয়ে দেখা যাক ভেতরটা কেমন আর ঢুকে তো মোটামুটি ভালোই লাগছে চলুন আমি একটা রুম দেখিয়ে দিই আপনাদের বাহ সুন্দর ঝাঁ চকচকে দেখছি আসলে নতুন হয়েছে তো এটি মোটামুটি আমার বেশ পছন্দ হয়েছে খুব সুন্দর জায়গাও কাছে বাজারে কাছে বীজ কাছে রান্নার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু রয়েছে এবং তার সঙ্গে খাটটির দিকে লক্ষ্য করুন অন্তত 3 থেকে 4 জন এখানে আপনারা অনায়াসে ঘুমোতে পারবেন টেবিল রয়েছে আয়না রয়েছে এখানে পায়খানা বাথরুমেরও ব্যবস্থা রয়েছে দেখুন বাহ খুব সুন্দর করা রয়েছে তাহলে বলুন আপনার যে এই হোটেল হোটেলের রুম সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে 300 টাকা থেকে স্টার্টিং 300 টাকা থেকে শুরু হচ্ছে রুম যে রুমটা আমরা দেখালাম ওই রুমটার ভাড়া কত 300 টাকা 300 টাকা 300 টাকা স্যাটারডে সানডেতে এলে ওটা 400 টাকা 100 টাকা ভাড়া থাকে স্যাটারডে সানডেতে জন্য 100 টাকা ভাড়া শনিবার রবিবার আসলে 100 টাকা চার্জ বেশি হয় বেশি হয় অন্য দিন এলে 300 টাকা অন্য দিন আসলে 300 টাকা 300 টাকা আর খাওয়া দাওয়ার ব্যবস্থা কি আছে খাওয়া দাওয়ার এই যে মধ্যে মেনু কার্ড আছে তো এখানে তো আমি দেখছি রেটটাও খাওয়ার রেটটাও অনেকটা কম মিল সিস্টেমের খাওয়ার পাবেন আমার এখানে ডাল আলু ভাজা চাটনি পাঁপড় সালাড দিয়ে তাই তো ডিম কারি 20 টাকা ডিম সিস্টেমের খাবার কিন্তু অনেক কম আছে ভাই ফ্রেশ পাবেন খাবারটা খাবারটা 100% ফ্রেশ খাবার পাবেন ফ্রেশ খাবার পাওয়া যাবে একদম ফ্রেশ খাবার পাবেন কেউ যদি কোনো ফ্যামিলি গ্রুপ পার্টি আছে ওরা তো রান্না করে খাওয়ার জন্য চেয়ে করে আমাদের সে ব্যবস্থা আমরা করি সে ব্যবস্থাও আছে হোটেল অনেক আছে পরিষ্কার পরিচ্ছন্নতা মেন আমরা পরিষ্কার না এটাই হচ্ছে মানুষ আগে অনেকেই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা দেখে পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা বিশেষ করে মেইনটেনেন্স করি এটা 100% আমাদের কাছে না ঠিক তো হোটেল নেস্ট কথা হলো কিন্তু সুন্দর একটি জায়গায় এবং একেবারে নতুন হয়েছে যার ফলে এটিও কিন্তু আমার খুব ভালো লেগেছে মাত্র 300 টাকা থেকে শুরু হচ্ছে চেষ্টা করবেন এটাই তে আসার শিখা হোটেল না লজ আমাদের এসি রুম গুলো হচ্ছে আপনার 1050 টাকা এসি রুম 1050 টাকা 1050 টাকা আচ্ছা আর নন এসি
নন এসি 600 টাকা। 600 টাকা থেকে শুরু হচ্ছে? না 600 আছে, 380 আছে। তাই বলুন, 380 টাকায়ও রুম হোটেল শিখাতে পাওয়া যাচ্ছে। তো এখন হোটেল শিখার সামনে দাঁড়িয়ে আছি। এটিও কিন্তু বাজার খুব কাছে এবং বিশও বেশি দূরে নেই, শুধু রাস্তার এই পাটটা বলে অনেকেই আপনারা এখানে আসেন না। কিন্তু রুম রেট দেখুন, সেই 300, 350, 400 থেকে এখানে শুরু হয়ে যায়। খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে তাই বললেন? কোথায় হয় আপনাদের, মানে হোটেলের মধ্যেই পাওয়া যায়? হোটেলের মধ্যেই রেস্টুরেন্ট আছে। রেস্টুরেন্ট আছে? আচ্ছা, ওই সাইডে রেস্টুরেন্টও আছে। বাজার থেকে মাছ মাংস কিনে আনে, রান্না করার ব্যবস্থা আছে। মানে কেউ যদি মাছ মাংস কিনে আনে সেটা আপনারা রান্না করিয়ে দেন? রান্না করিয়ে দেন। এটা কিন্তু নতুন শুনছি, বকখালিতে তো এটা শোনা যায় না। তো এই সিস্টেমটা এখানে আছে এটা জেনে খুব ভালো লাগলো। আপনি কিনে আনতে পারেন বকখালি মাছের বাজার। চিকেন কত করে যাচ্ছে দাদা? তো ঘুরে দেখালাম, হোটেল দেখালাম, যেখানে আপনারা রান্না করিয়ে খেতে পারবেন। এবং দেখুন বকখালিতে মাছের বাজারও বসেছে একদম কাছেই, এখান থেকে মাছ কিনে নিয়ে কিংবা মাংস কিনে নিয়ে আপনি ওই হোটেলে দিয়ে রান্না করিয়েও খেতে পারেন। এবার চলুন বকখালি সমুদ্র সৈকতের পাশে যে হোটেলগুলি আছে সেগুলো আপনাদের দেখিয়ে আনি। হোটেল সমুদ্র সৈকত, ও বিষের আওয়াজ পাওয়া যাচ্ছে, এত কাছে বিষ, তাই তো? এটা এখনও তৈরি হচ্ছে, দোতলাটা হচ্ছে, নিচতলাটা হয়ে গেছে না? কই দেখি আপনার রুমটা একটু দেখান দেখি, একদম নতুন তৈরি হয়েছে, খুব সুন্দর, তাই না? বড় হাতটাও বড় করেছেন, একেবারে নতুন, মানে ওয়াল টল খুব সুন্দর হয়েছে, তাই না? সব রুম আটটা রুম নিচে আছে, পায়খানা বাথরুম খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছেন। ভাড়াটা বলুন, কোনটা কত ভাড়া? এখন দিচ্ছি নর্মাল, আমাদের ভাড়া এখন ফিক্সড হয় না। না না, সে যাই হোক আর কি, এখন দিচ্ছি ওই 600 টাকা করে দিচ্ছি, 630 টাকা করে দিচ্ছি। আরে 630 টাকা করে? আর খাওয়া দাওয়া আপনার এখানে খাওয়া দাওয়া কি? আমরা সব আমাদের রেডি আছে, তাই না? তো দেখুন একদম সমুদ্রের পাড়ে, সমুদ্রের আওয়াজ পাওয়া যাচ্ছে এবং সমুদ্রে এখান থেকে দেখাও যাচ্ছে দেখুন। এবং এই সাইডে সেই জঙ্গল ঝাউবন, বকখালির যে ঘিঞ্জি এরিয়া বাজার এরিয়া থেকে অনেক ফাঁকা জায়গায় থাকতে পারবেন, সুন্দর পরিবেশ, আর এত কাছে সমুদ্র সৈকত মানে তো ভাবাই যায় না। এবং রুম রেটও খুবই কমে দেওয়া হচ্ছে এখানে, 600 টাকা থেকে আপাতত শুরু হচ্ছে। ওটা অফ সিজনে আপনারা যদি যোগাযোগ করেন এবং বেশি লোক আসেন তো আরও কমে পাবেন, আসবেন একবার চেষ্টা করবেন। এই হোটেল কিন্তু এখনও কেউ রিভিউই করাতে পারেনি, আপনাদের দেখাবে ওই যে ওখানে বড় বড় হোটেলগুলো দেখাবে, ওখানে হয়তো 2,000-3,000 করে আপনি রুম ভাড়া পাবেন, 4,000-7,000 টাকা রেট আছে, 4,000-7,000 টাকায় সমস্ত রুম রেট আছে। ওগুলোও বেশ পারে ঠিকই, কিন্তু এটা আরও আপনি ন্যাচারাল জায়গা পাবেন, ঘরোয়া পরিবেশ পাবেন এখানে, রান্না খাওয়ার সমস্ত বন্দোবস্ত আছে, মানে কোনো চিন্তার বিষয় নাই। 20 পার বড় বড় যে কটি হোটেল আছে সেগুলো আপনাদের দেখাচ্ছি আমি। ওদিকে দেখালাম যে হোটেলটি নতুন তৈরি হয়েছে, আমি অবশ্যই বলবো যে আপনারা ওটায় আসবেন। এটা একটা আছে, এটা হচ্ছে দুই পায়ন হোমস্টে, আর এটার নাম অনেকেই হয়তো জানেন হোটেল, এটা হচ্ছে 20 বাংলো হোমস্টে, আর এটা আছে হোটেল আইকন হেরিটেজ। যে বড় হোটেলটা আপনারা দেখলেন 3,000-4,000 টাকা শুরু হয়ে যায়, তার ফোন নাম্বার এই যে এখানে আছে দেখুন, এই যে এদিকটা দেখা যাচ্ছে, আর 20 বাংলোর ফোন নাম্বার এই যে এটা। ওটাই হচ্ছে 20 বাংলো, একদম 20 পার বড় বড়, একটি খুব সুন্দর পরিবেশে ভালো একটি হোটেল বলা যায় এটা। ওদিকে এদের নিজস্ব পুকুর রয়েছে, হোটেল 20 বাংলো থাকতে পারেন, একদম বিচের পাড়ে, 1,500 থেকে রুম শুরু হয়ে যায়, আর এখন হয়তো কিছুটা ছাড় দেওয়া হচ্ছে, তো আসলে এখানেও থাকার চেষ্টা করবেন। এটাই 20 বাংলো, আর আমি বিশের উপর দিয়েই হাঁটছি। বকখালি হোটেল চেষ্টা করেছি যাতে কম দামি যে হোটেলগুলো আছে, যা আপনারা যারা অনেক সাধারণ ঘরের লোক আছেন তাদের জন্যে আজকের আমার এই নিবেদন ছিল।
যেখানে হোটেল আমি 300 টাকা থেকে দেখানো শুরু করেছিলাম। তো সমস্ত ডিটেলস দিয়ে দিলাম, ফোন নাম্বার থাকবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আবার চলে এলাম বাজারের কাছে, বেশ এখান থেকে খুব বেশি দূরে নয়, এখানে বেশ কিছু ভালো ভালো হোটেল রয়েছে, চলুন জেনে নেওয়া যাক ডিটেলস। নারায়ণী লজ, নারায়ণী লজ। তাই এই মুহূর্তে যদি টুরিস্টরা আসতে চায় তাহলে কি তাদের কি কোনো ছাড়ের ব্যবস্থা আছে? নিশ্চয়ই আছে, যে রেট ছিল আমাদের নন এসি 800 টাকা 900 টাকা, আচ্ছা সেই নন এসি এখন 600 টাকায় দিচ্ছে। 600 টাকা নন এসি দিচ্ছে? নন এসি দিচ্ছে। আচ্ছা এসি ভাড়া কেমন আছে? এসির ভাড়া যেটা 1500 থেকে 1800 টাকা ছিল, 1500 থেকে 1800, হ্যাঁ সেটা এখন 1200 টাকায় দিয়ে দিচ্ছে। 1200 টাকায় দিয়ে দিচ্ছেন? হ্যাঁ, অনেকটাই ছাড় দেওয়া হচ্ছে এখন। হ্যাঁ, আর খাওয়া দাওয়ার ব্যবস্থা তো ছিল? খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল, এখন রানিং নেই। এবার কয়েকদিনের মধ্যে লোকজন হলে মোটামুটি চাপ পেয়ে গিয়ে রানিং হয়ে যাবে, রানিং হয়ে যাবে। হ্যাঁ, তো বাজারে খুব কাছে হোটেল নারায়ণী লজ। এই নারায়ণী লজ 600 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে নন এসি রুম, আর এসি রুম 1200 টাকাতে শুরু হচ্ছে। তো চেষ্টা করবেন হোটেলে আসার। একেবারে বিচ রোডে দাঁড়িয়ে আছি, দেখুন বকখালি বাজারটা এদিকে। এখানে একটি দেখুন কুমোদায়মী লজ। আপনি কুমোদাময়ী? কুমোদাময়ী লজ একদম বেশ, এখান থেকে খুব কাছে এবং বাজার তো আরও কাছে। তো এখন ম্যানেজার বাবুর কাছ থেকে জেনে নিই রুম ভাড়াটা কেমন আছে। তো আপনাদের বলুন নন এসি রুম মানে সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে? 550 থেকে রুম শুরু হচ্ছে। এসি আছে নাকি? এসি আছে। এসি ভাড়া কত আছে আপনার? 950 1250 950 1250। আচ্ছা, আর খাওয়া দাওয়ার কী ব্যবস্থা আছে? পাশে রেস্টুরেন্ট, ওটা আপনাদের না? আচ্ছা, এই মুহূর্তে কোনো ছাড়টা দিচ্ছেন নাকি? এই মুহূর্তে ছাড়টা বলতে মানে সিচুয়েশন দেখে ছাড় দেওয়া হতে পারে। কুমোদাময়ী লজ 550 থেকেই রুম রেট শুরু হয়ে যাচ্ছে, এবং এসি যেটা 900 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এটাও আপনারা চেষ্টা করতে পারেন, যদি বকখালি আসেন লজটিতে থাকতে পারেন, থাকা খাওয়া সব ব্যবস্থা এখানে আপনারা পেয়ে যাবেন। এটিও রাস্তার পাশে দেখুন মা কালী লজ, অনেক কম রেটে আপনারা এখানে পেয়ে যাবেন। কত ভাড়া শুরু হয় জানেন? কত হয়? কত থেকে শুরু হয়? 450 থেকে রুম শুরু হয়ে যায়, তাই তো? খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানে আছে আপনার? আমাদের হোটেল নিজস্ব আছে তো। আচ্ছা, নিজস্ব হোটেলও আছে সামনে না? মা কালী হোটেল অ্যান্ড লজ, মানে একসঙ্গে আপনি এখানে খাবারটাও পাচ্ছেন, পেছনে লজটাও পাবেন। আর এখান থেকে তো বিচটা খুব কাছে, যারা কম রেটে থাকতে চান তাদের জন্য এটা আদর্শ। স্বাগতম হোটেল ব্যাবিলন, হোটেল ব্যাবিলন। অন্ধকার নাকি ভেতরটা? রুম রেট কেমন আছে, কত থেকে শুরু হচ্ছে? নন এসি 750, নন এসি 750, এসি হচ্ছে 1250, এসি 1250। আর খাওয়া দাওয়ার কি ব্যবস্থা আছে হোটেলে? আমাদের এখানে আমাদের ক্যান্টিন আছে, খাওয়া দাওয়া ক্যান্টিন আছে, ওটা খাওয়া যায়। আপনারা দেখলেন হোটেল ব্যাবিলন 750 টাকা থেকে বা 700 টাকা থেকে নন এসি শুরু হয়ে যাচ্ছে, আর 1250 টাকা এসি রুম। তো আপনারা যদি বকখালি আসেন তাহলে এই হোটেলে থাকার চেষ্টা করবেন।